আগামীকাল লোকসভা নির্বাচন যাদবপুরেও। ভোটের আগে কি বলছে যাদবপুরের শহীদ স্মৃতি কলোনি, ঘুরে দেখেছেন আমাদের প্রতিনিধি রাজর্ষি দত্তগুপ্ত। বারুইপুর, সোনারপুর, ভাঙ্গোড়ের মতন গ্রামীণ এলাকাগুলোর বিভিন্ন জায়গা উত্তেজনা প্রবণ হিসাবে চিহ্নিত, কিন্তু একেবারেই শহর সংলগ্ন ইএম বাইপাস লাগোয়া যে জায়গায় আমরা এখন দাঁড়িয়ে রয়েছি সেটি হলো শহীদ স্মৃতি কলোনির শহীদ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়। কি বিধানসভা নির্বাচন কি লোকসভা নির্বাচন, যে কোনো নির্বাচনেই এই শহীদ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ের যে বুথগুলো এবং গোটা এলাকা উত্তেজনা কেন্দ্রবিন্দু হিসাবে বারবার শিরোনামে উঠে আসে। এবারে শহীদ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে ৪টি বুথ তৈরি হয়েছে এবং সেই বুথগুলোতে হাজার হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন রবিবার। কিন্তু আবারও কি উত্তেজনার কেন্দ্রবিন্দুতে আসবে শহীদ স্মৃতি, সেই প্রশ্নটা কিন্তু রয়েই যাচ্ছে। শহীদ স্মৃতি এই গোটা অঞ্চলটা বারবার ইলেকশনের সময় একটা উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। এইবারেও কি সেই পরিস্থিতিরই পুনরাবৃত্তি হবে? না, আমরা এখন যা দেখছি দীর্ঘ পিছিয়ে পড়া ৪১ বছরের পাড়া আমার এটা। কেন আমার 34 ইয়ার মানে আমার 34 মানে 34 বছর বয়স। তো আমার এতে দেখা জ্ঞানে দেখা যে এই পাড়াটা সবসময় 37 বছর মানে সিপিএম নিয়ে রাজনৈতিক হিসাবে চলে, রাজনৈতিক দল হিসেবে সবসময় পাড়াটাকে মিসইউজ করেছে। কোনোদিন পাড়াটা নিয়ে কোনোদিন উন্নয়নের কোনো কথা ভাবিনি। তো আমি এখন যা দেখছি আমাদের এখানে 109 নম্বর ওয়ার্ডে পৌর প্রতিনিধি যে সিমোতি অনুনা ব্যানজি, উনি 4 বছরে যে উন্নয়নের ঝড় নিয়ে এসছে শৈশীতিটাকে নিয়ে যতটা ভাবছে, আমরা আশা করছি পাড়ার মানুষ খুব সচেতন। এবারে খুব সুন্দর আমাদের পাড়াতে ভোট হবে।